এরা আমার কোথায় চলে গেল আর এই আওয়াজ কিরকম আসছে? এলিয়েন ওখানেই কোথাও নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আরে, ও তো ছোট বাচ্চার মতন কাঁদছে। শোনো, তুমি কেঁদো না, আমি তোমায় কিচ্ছু করব না। পিঙ্কি আস্তে আস্তে ওর কাছে গেল আর জানতে পারলো যে ও একটা এলিয়েনের ছোট বাচ্চা। আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও। ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। তুমি কে? আমি হচ্ছি ওয়ান্ডার গার্ল, আমি এই শহরের রক্ষা করি। তবে তুমি এখানে কি করে আসলে? পিঙ্কির থেকে ওর কোনো ভয় নেই এটা জেনে ওই এলিয়েনের বাচ্চাটা কান্না বন্ধ করলো। আমি অন্য গ্যালাক্সিতে থাকি, আমি মাম্মি পাপার নজর থেকে বেঁচে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমার স্পেসশিপটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি এখানে আটকে পড়েছি। তো তুমি লোকের উপরে আক্রমণ করছো কেন? আমাকে কিছু লোক দেখে নিয়েছে আর আমার পিছনেই পড়ে গেছিল, এই জন্য আমি ভয় পেয়েছি। পিঙ্কি আর ও এলিয়েনের বাচ্চাটা কথাই বলছিল, ঠিক সেই সময় গলির মধ্যে দিয়ে পুলিশের গাড়ি সাবধান থাকুন এলিয়েন চলে এসেছে এটা বলতে বলতে সাইরেন বাজিয়ে যাচ্ছিল। পিঙ্কি ওখান থেকে বাচ্চাটা উঠিয়ে হাওয়ায় উঠল। চলো তাড়াতাড়ি যাই এখান থেকে, আমাদের এখান থেকে যেতে হবে। পরের দিন গোলু পিঙ্কির বাড়ি পৌঁছলো আর আগের দিনের রশ্মির ব্যাপারে জিজ্ঞেস করলো। পিঙ্কি, তুমি কালকের ওই এলিয়েন্সের সঙ্গে দেখা করতে গেছিলে? ওই আলোই এলিয়েন ছিল তাই না? বলো না। আরে গোলু, তুমি কত প্রশ্ন করছো, আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পিঙ্কি গোলুকে নিয়ে গেস্ট হাউসের দিকে চলল যেখানে ও ওই এলিয়েনের বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল। দেখো গোলু, চিল্লাবে না কিন্তু, আর ভয় তো পাবেই না, ঠিক আছে? কিন্তু এমন কি সারপ্রাইজ আছে? পিঙ্কি একটা খালি ট্যাঙ্কে ঢাকনাটা খুলল আর এলিয়েনের বাচ্চাটা লাফ মেরে বাইরে এলো, যেটা দেখে গোলু ভীষণ ভয় পেল আর কাঁপতে থাকলো। আরে গোলু, ভয় পেও না, ও খুব ভালো, ও তোমায় কিচ্ছু করবে না। পিঙ্কি জবরদস্তি করে গোলুকে এলিয়েনের বাচ্চাটা দিকে নিয়ে গেল, ওদের দুজনে শেক হ্যান্ড করালো। মাই নেম ইজ গোলু। হ্যালো। দেখলে, আমি বলেছিলাম না ও কিচ্ছু করবে না।